আজ আমি সাহিত্য মেলা বইটির থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের বাংলা পদ্য ছন্নছাড়া পড়াবো। ছন্নছাড়া কবিতাটি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছেন। কবি বাংলাদেশের অন্তর্গত নোয়াখালীতে 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কবিতা ছাড়াও তিনি নানা গল্প, উপন্যাস এবং কাব্যগ্রন্থ রচনা করেন। বিচিত্র কর্ম অভিজ্ঞতার সাক্ষী এই কবি লেখকের উল্লেখযোগ্য গল্প উপন্যাসের মধ্যে বেদে, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, অকাল বসন্ত, অধিবাস, যাতনাবিধি, সারেং প্রভৃতি উল্লেখযোগ্য। অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, আজন্ম সুরভি তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ। কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই কবি লেখকের কল্লোল যুগ, পরম পুরুষ, শ্রী শ্রী রামকৃষ্ণ প্রভৃতি স্মরণীয় প্রবন্ধ তিনি রচনা করেছেন। আজকে আমরা অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতাটি পড়ব। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিভিন্ন জায়গায় আমি কি করেছি, হাইলাইট করে দিয়েছি, যেরকম গলির মোড়ে, প্রেত ছায়া, হ্যাঁ, রুক্ষ, রুষ্ট, জীর্ণ ইত্যাদি ইত্যাদি, এগুলো সামনে সবুজ দিয়ে আমি সব হাইলাইট করেছি। তার মানে এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো গুরুত্বপূর্ণ, এই শব্দগুলোর মানে জানতে হবে, ঠিক আছে? আর দেখবে পড়াতে পড়াতে তোমরা দেখতে পাবে, যেমন দেখতে পাচ্ছ এখানে যে কারা ওড়ার তলায় আমি কি করেছি, লাল দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি। অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে। আমি পড়াতে পড়াতে তোমাদের সবকিছু বলে দেব। তাহলে ঠিক আছে, পড়া শুরু করি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না, গাছের প্রেত ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও একাচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। কবি বলছেন কি, যে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, আর সেই গাছটাকে তিনি গাছ না বলে আমরা দেখতে পাচ্ছি কি বলছেন, গাছের প্রেত ছায়া। প্রেত ছায়া মানে হচ্ছে কি, ভূত বা অশরীরী। গাছটাকে তিনি গাছ না বলে কি বলছেন, গাছের ভূত। হ্যাঁ, তিনি বলছেন, কেন বলছেন, কারণ যে ডালপালা গুলো রয়েছে সব একেবারে শুকনো কাঠি হয়ে গেছে, কাঠি কঙ্কাল, সেই জন্য বলছেন তিনি। আর ওইভাবেই গাছটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। গাছটা কিরকম অবস্থা, রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ, এই প্রত্যেকটা শব্দের মানে আমাদের জানতে হবে। হ্যাঁ, রুক্ষ মানে হচ্ছে কি, একেবারে কর্কশ, খসখসে, অমসৃণ। গাছটা তো একেবারে কি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, সুতরাং একটা খসখসে, অমসৃণ হয়ে গেছে। রুষ্ট মানে হচ্ছে কি, রেগে রয়েছে যেন গাছটা খুব একেবারে। হ্যাঁ, আর রিক্ত, রিক্ত মানে শূন্য বা খালি, খালি তো গাছটাই, কোনো পাতা টাতা কিচ্ছু নেই, সবুজ নেই গাছটার মধ্যে একেবারে, সেই জন্য রিক্ত বলা হচ্ছে। জীর্ণ, জীর্ণ মানে শব্দটার মানে আমরা জানি, যেটা ব্যবহারের অযোগ্য, অর্থাৎ ব্যবহার করতে করতে এতটাই খারাপ হয়ে গেছে যেটাকে আর ব্যবহার করা যাচ্ছে না। এখানে জীর্ণ মানে তার মধ্যে কোনো প্রাণ নেই, একেবারে জীর্ণ হয়ে গেছে অবস্থা। হ্যাঁ, গাছটায় কি কি নেই, গাছটায় কোনো লতা নেই, কোনো পাতা নেই, লতা পাতা না থাকলে গাছটা ছায়ায় বা কেমন করে দেবে, গাছটার গায়ে যে ছাল থাকে সেই ছাল বাকলও নেই, আর নেই কোথাও একাচর সবুজের প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি শব্দটার অর্থ হচ্ছে, আমরা বলি প্রতিশ্রুতি, অর্থাৎ কথা দেওয়া, অঙ্গীকার বা প্রতিজ্ঞা, এটা বলি। গাছটাকে দেখে মনে হচ্ছে না যে গাছটাতে আবার কখনো সবুজ কিছু দেখতে পাওয়া যাবে, এক বিন্দু সরসের সম্ভাবনা, গাছটার মধ্যে এক বিন্দু রস নেই, একেবারে গাছটা কি হয়ে গেছে, গাছটাকে দেখে মনে হচ্ছে গাছটা একেবারে মরে গেছে। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, আর ওই পথ দিয়েই কবি যাচ্ছিলেন ট্যাক্সি করে, তার একটা দরকারি কাজে তিনি ওদিক দিয়ে যাচ্ছিলেন। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আর ড্রাইভার কি বললেন, যে ওদিক দিয়ে যাবেন না, কারণ ওইখানে কতগুলো কি রয়েছে, ছন্নছাড়া, কতগুলো বেকার ছেলে ওখানে দাঁড়িয়ে কি করছে, আড্ডা দিচ্ছে। ছন্নছাড়া, ছন্নছাড়া শব্দটার অর্থ হচ্ছে কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভবঘুরে, বাউন্ডুলে, এরকম ছন্নছাড়াদেরকে বলা হয়ে থাকে। বেকার ছেলে ওখানে কি করছে, আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল,
ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাবার। আর ওইখান দিয়ে গেলে পরেই কি হবে, যারা কি পরে রয়েছে, যাদের বেশভূষা কিরকম, একটা চোস্ত একদম প্যান্ট পরা, একদম চোখা চোখা জুতো পরা, তাদের মেজাজ খিটখিটে একেবারে, আর ঠোকা কপাল, তাদের কপালে কিচ্ছু নেই একেবারে। ওদিক দিয়ে গেলেই তারা কি বলবে, লিফট চাইবে, হামলা করবে আর লিফট চাইবে, আর বলবে হাওয়া খাওয়ান, আর বলবে কি যে একটুখানি বিনা পয়সায় চলুন আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, এরকম ওইদিক দিয়ে তিনি সেই জন্য যেতে চাইছেন না একেবারে। তখন কবি প্রশ্ন করলেন, কারা ওরা, ওরা কারা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দে। বাবা, ওদেরকে আপনি চেনেন না? ওরা হচ্ছে নৈরাজ্য, অর্থাৎ নৈরাজ্য, যে রাজ্যে নেই ছাড়া আর কোনো কথা নেই, সেই রাজ্যের ওরা অধিবাসী, বাসিন্দে। বাসিন্দে শব্দটার অর্থ হচ্ছে কি, অধিবাসী। ওদের কিচ্ছু নেই, ভিত নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই, ঘেঁষবেন না ওদের কাছে। বললেন যে ওরা হচ্ছে কি, নেই রাজ্যের ওরা অধিবাসী, ওদের কিচ্ছু নেই, না আছে ওদের কোনো রীতিনীতি সম্পর্কে জ্ঞান, না আইন কানুন সম্বন্ধে কিছু ওরা মেনে চলে, না ওরা ভদ্রতা বলতে কিছু জানে, এবং ওদের লাজ লজ্জা পর্যন্ত নেই, ওদের কাছে একদম ঘেঁষবেন না। আমাদের মতন ভদ্র সভ্য মানুষ ওদের সাথে কি করতে পারবে না, ওদের সাথে চলতে পারবে না। নেই কেন, ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। বলে নেই কেন, কি কারণে নেই? বলছে জানেন না, ওরা আসলে কি, ওরা হচ্ছে নেই রাজ্যের বাসিন্দে, যেখানে নেই রাজ্য, নেই রাজ্য অর্থাৎ একটা যেন আলাদা একটা জায়গা একেবারে, হ্যাঁ সেই রকম জায়গার ওরা অধিবাসী। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, ওদের কলেজে, ওদের জন্য কলেজে কোনো জায়গা নেই, অফিসেও চাকরিতেও কোনো জায়গা নেই, কলকারখানাতেও ওদের জন্য কোনো কাজ নেই, ট্রামে বাসেও ওদের জন্য জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই। কি অবস্থা ওদের একেবারে, ওদের কি কোনো মেলায় খেলায় টিকিটই ওরা পায় না একেবারে, হাসপাতালে ওদের জন্য কোনো বেড নেই, বাড়িতেও ওদের কি, বাড়িতেও ওদের জন্য কোনো ঘর নেই, খেলবার জন্য ওদের মাঠও নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, আর ওদের কি নেই, ওদের তো এত কিছু নেই নেই নেই, কিন্তু এরকম কোন নেতা কেউ ওদের জীবনে আসেনি যাকে ওরা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এমন কেউ নেই যে ওদেরকে দুটো ভালো কথা বলে প্রেরণা জুগিয়ে, প্রেরণামূলক কথা তাদেরকে বলবে, এরকমও কেউ নেই। ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই, ওদের প্রতি কারো দরদ নেই, কারণ ওরা হচ্ছে কি, ওরা হচ্ছে নেই রাজ্যের বাসিন্দে। সেই কারণে ঘরে বাইরে উদাহরণ যা আছে, ঘরে এবং বাইরে ওদের জন্য উদাহরণ যা আছে, তা হচ্ছে কি, তা ক্ষুধাহরণের, সুধাহরণের উদাহরণ নয়, তা সুধাহরণের, ক্ষুধাহরণের উদাহরণ। এই ক্ষুধাহরণ কথাটার মানে হচ্ছে খাবার ইচ্ছা চলে যাওয়া, এবং সুধাহরণ হচ্ছে, সুধা মানে হচ্ছে অমৃত, অমৃত নিঃসরণ। হ্যাঁ, বলছে যে ওদের কি বলছে, ক্ষুধাহরণ, খাবার ইচ্ছে চলে গেছে, আর অমৃত নিঃসরণ করলে পরে সেই কি হবে, আবার সেই ইচ্ছাটা জেগে ডুবে, এরকম উদাহরণ কিন্তু না, বরঞ্চ ওদের সাথে কিরকম ব্যবহার করা হয় যে ওদের কিন্তু খিদে আছে। হ্যাঁ, ওদের সুধাহরণের, ক্ষুধাহরণের উদাহরণ, ওদের খিদে আছে কিন্তু অমৃত যেন কেউ কি করে নিয়েছে, হরণ করে নিয়েছে, যে সুধাহরণ বলছে অমৃত যেন কেউ কি করে নিয়েছে, হরণ করে নিয়ে গেছে। আমরা তো এটা তো খুবই সত্য কথা, তাই না, যে কার, কেউ তো ওদের কাছে এসে একটু ওদেরকে একটুখানি বুঝিয়ে কোনো কথা বলে না, ওদের প্রতি কারোর তো কোনো দরদ নেই একেবারে, আর সেই জন্যই কবি বলছেন যে খিদে আছে ওদের, ওদের খিদে যে নেই তা কিন্তু না, খিদে যে ওদের খিদে নেই এরকম কথা না, ওদের খিদে আছে কিন্তু অমৃত যেন কেউ কি করে নিয়েছে, হরণ করে নিয়ে চলে গেছে, শুধু নিজের দিকে ঝোলটানা, প্রত্যেকেই নিজের নিজের ব্যাপারে নিয়েই ব্যস্ত রয়েছে। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তারা একটা মধ্যবিত্ত বাড়ির একটা রকে তারা বসতো, তারা আড্ডা মারতো সেখানে, কিন্তু সেটাও তারা, তাদের কাছ থেকে কি করা হয়েছে, হরণ করে নেওয়া হয়েছে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, আর সেই জন্য এখন তাদের অবস্থা কি,
তারা একদম রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। তাদের বসারও জায়গা যেটুকু ছিল সেটুকু তাদের কাছ থেকে হরণ করে নেওয়া হলো। কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। তাদের অবস্থা খুব করুণ, তারা কোথায়, তাদের কি নেই, কোনো অতীতের কোনো স্মৃতি নেই তাদের কাছে। হ্যাঁ, অতীতের কোনো এমন কোনো ভালো স্মৃতি নেই তাদের কাছে যেটা তারা বলতে পারে। তারা যেখানে দাঁড়িয়ে আছে বর্তমানে গতি নেই, বর্তমানেই তো গতি থাকে, বর্তমানে গতি থাকে বলেই তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কিন্তু তারা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে একেবারে, তাদের বর্তমানে, তাদের বর্তমান আছে কিন্তু বর্তমানে কোনো গতি নেই, আর সেই কারণেই তাদের ভবিষ্যতেরও কোনো ঠিকানা নেই। তাহলে দেখতে পাচ্ছি কি আমরা, যে তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে আর কিছুই তাদের জীবনে নেই। আর নেই বলেই তাদের কি অবস্থা হয়েছে দেখি আমরা এবারে। সেচহীন ক্ষেত, ভাবা যায় না তাই না, যে একটা ক্ষেত রয়েছে যেখানে কি করা হয় না, যেখানে সেচ হয় না, জলসেচের ব্যবস্থাই নেই সেখানে। হ্যাঁ, মণিহীন চোখ, যে চোখে মণি নেই তাদের অবস্থা সেই রকম হয়েছে। চোখহীন মুখ, মুখের মধ্যে চোখ নেই এরকম একটা অবস্থা হয়েছে। একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কি হয়েছে, বারুদ ভিজে গেছে তাই সেখান থেকে আর আগুনের কোন স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে না, তাদের এখন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। যখন কবি সব শুনলেন যে তারা নেই রাজ্যের বাসিন্দে, হ্যাঁ তাদের যে একটা তাদের খিদে আছে কিন্তু অমৃত তাদের কাছ থেকে কেউ যেন হরণ করে নিয়েছে এটা শুনলেন, তাদের কোনো নেতা নেই এটা তিনি শুনলেন, তারপরে তাদের একটা ছোটখাটো একটা জায়গা ছিল যে একটা মধ্যবিত্ত বাড়ির রকে তারা কি করত, বসতো আড্ডা দিত গল্প করত, সেটাও তাদের তাদের কাছ থেকে হরণ করে নিয়ে নেওয়া হলো। আর তাদের অবস্থা হলো কি একটা, শেষে আমরা দেখলাম একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, বারুদের স্তূপে একদম জল ঢালা হয়ে গেছে, সেখান থেকে আর কোনোদিনও কি বেরোবে না, আগুনের স্ফুলিঙ্গ বার হতে পারবে না। তাদের জীবনের যখন এরকম একটা অবস্থার কথা কবি শুনলেন তখন কবি বললেন, আমি বললুম না ওখান দিয়েই যাব। কবি তখন বললেন যে না আমি ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট, ওখান দিয়ে গেলে পরেই তিনি ড্রাইভারকে বললেন ওখান দিয়ে গিয়ে আমি ওখান দিয়েই যাব, কারণ ওখান দিয়ে গেলেই আমার কি হয়, আমার শর্টকাট হয়। আর এটা বলার মধ্যে দিয়ে কবি কিন্তু সব তিনি সব শুনলেন, শুনে শুনে তার মন তিনি মনে মনে একটা পরিকল্পনাও করে নিলেন। আর তাই জন্য ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফ্ট চাই? আর ওদের কাছাকাছি হতেই তিনি আগে থেকেই মুখ বাড়িয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের ট্যাক্সি লাগবে, লিফ্ট চাই? এতদিন পর্যন্ত এই ছন্ন ছাড়া ভবঘুরে বা বাউন্ডুলে ছেলেগুলো কি করত, ট্যাক্সি ওই পথ দিয়ে গেলে পরেই তাদের ট্যাক্সি চালকের উপরে হামলা করত, আর হামলা করে বলতো চলুন হাওয়া খাওয়াবেন, অর্থাৎ বিনা পয়সায় আমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবেন। আর এখানে কিন্তু তাদের কি করতে হলো না, তাদেরকে সেসব কথা কিচ্ছু বলতে হলো না, কবি নিজের থেকেই বললেন যে তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই, এই কথাটা কবি নিজের থেকেই বললেন। এই কথাটা শুধু বলা না, কবি এই কথাটা বলার মধ্যে দিয়ে তাদের দিকে তিনি সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিলেন, যাতে এই যে ছেলেগুলোর জীবন একেবারে কি হয়ে গেছে, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের মতন হয়ে গেছে, কবি চাইলেন তাদেরকে সাহায্য করে তাদেরকে কি কটা তার বর্তমানের গতি তাদের জীবনে এনে দিতে। আর সেই জন্য তিনি কি করলেন, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফ্ট চাই, এই কথাটা বলে তিনি কি করলেন, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আজকে তুমি আমরা এইটুকুই তোমাদেরকে পড়ালাম আমি, আর এর পরের দিন আমি তোমাদেরকে বাকি অংশটা পড়াবো। বাকি অংশে আমরা দেখবো যে কবি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলে তা এই ছন্ন ছাড়া ভবঘুরে ছেলেগুলোর জীবনে কি পরিবর্তন আসলো সেটা আমি তোমাদেরকে পরের দিন পড়াবো। তাহলে আজকে তোমাদের যেটুকু আমি পড়ালাম সেটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিই, যে কবি দেখতে পেলেন যে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, আর গাছটায় কি নেই, কোনো লতা পাতা কিচ্ছু নেই, একেবারে শুকনো খটখটে একটা গাছ। আর সেই কারণে তিনি গাছটাকে গাছ না বলে গাছের কি বলেছেন, প্রেতছায়া বলেছেন। আর ওই পথ দিয়েই কবি যাচ্ছিলেন ট্যাক্সি করে, একটা খুব দরকারি কাজে তিনি যাচ্ছিলেন, কিন্তু ট্যাক্সি চালক কি করছে বললেন যে ওই দিক দিয়ে তিনি যেতে চাইলেন না একেবারে, কারণ ওখানে কারা রয়েছে, ওই ছন্ন ছাড়া ছেলেগুলো রয়েছে, আর ওখান দিয়ে গেলে পরেই তারা কি করবে, হামলা করবে, লিফ্ট চাইবে, বলবে যে হাওয়া খাওয়ান।
এইরকম কথা শুনে কবিতাখন বললেন যে ওরা কারা। তখন তখন ট্যাক্সি চালক বলল যে হ্যাঁ, ওরা হচ্ছে একটা নেই রাজ্যের বাসিন্দে, ওদের জীবনে কিচ্ছু নেই। হ্যাঁ, ওদের জীবনে লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই, এবং ওরা নেই রাজ্যের বাসিন্দে কারণ ওদের কলেজে কোনো সিট নেই, অফিসে চাকরি নেই, কলকারখানায় তাদের জন্য কোনো কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় তাদের জন্য টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করার কোনো নেতা নেই, প্রেরণা জাগানোর মতন কেউ নেই। আর ওদের কি হয়ে গেছে, তাদের অবস্থাটা এখন কি হয়ে গেছে, একেবারে যে ওদের খিদে আছে কিন্তু অমৃত যেন কেউ কি করেছে, হরণ করে নিয়েছে। এরকম যখন অবস্থা, তখন তাদের জীবনে আরেকটা বিপর্যয় নেমে আসলো। তারা একটা মধ্যবিত্ত বাড়ির একটা রকে তারা কি করতো, তারা বসতো, তারা গল্প গুজব করতো, সেটাও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আর তার ফলে তারা একেবারে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। তাই জন্য তাদের জীবনে কি নেই, না আছে কোনো অতীত, না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ। তাদের জীবনটা এখন তৈরি হয়েছে একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের মতন। আর এত কথা শোনার পরে কবি বললেন যে না, তিনি ওই দিক দিয়ে যেতে চান, ওই দিক দিয়ে গেলেই তার কি হবে, খুব তাড়াতাড়ি হবে, শর্টকাট হবে। আর ওদিকে যেতেই তিনি মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলেন ছন্নছাড়া ছেলেগুলোকে যে তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই। আর এই প্রথম তাদের সাথে যে যে কেউ কথা বলল। হ্যাঁ, আর কবি এই কথাটা বলার মধ্যে দিয়ে তাদেরকে তিনি কি করলেন, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এবার আমি তোমাদের যতটা পড়ালাম সেখান থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন, ছোটখাটো কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলবো, সেগুলো ভালো করে শুনে নাও। আর আশা করি তোমরা যতটা পড়িয়েছি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের কিছু ছোটখাটো প্রশ্ন বলছি, সেগুলো তোমরা একটু শুনে নাও। যেমন প্রথমে, কবি কোথায় একটা শুকনো গাছ দেখতে পেয়েছিলেন? কবি গলির মোড়ে একটা শুকনো গাছ দেখতে পেয়েছিলেন। গাছটিকে গাছ না বলে গাছের পেতছায়া বলা হলো কেন? গাছটিকে গাছ না বলে গাছের পেতছায়া বলা হলো এই কারণে, গাছটিতে কোনো লতা ছিল না, কোনো পাতা ছিল না, কোনো সবুজের ছোঁয়া মাত্র ছিল না, একদম শুকনো খটখটে একটা গাছ ছিল। আর সেই কারণেই গাছটাকে দেখে গাছ বলে মনে হচ্ছিল না, আর সেই কারণেই শুকনো গাছ ছিল বলে সেটাকে গাছের পেতছায়া বলা হলো। ছন্নছাড়ারা কোথায় তারা আড্ডা দিচ্ছিল? ছন্নছাড়ারা রাস্তার মাঝখানে একেবারে দাঁড়িয়ে তারা কি দিচ্ছিল, আড্ডা দিচ্ছিল। যদি বলা হয় যে ছন্নছাড়া বেকার ছেলেগুলোর বেশভূষার পরিচয় দাও, তখন বলতে হবে যে তাদের পরনে চোঙা প্যান্ট, চোখা জুতো, তাদের একদম কাঠখোট্টা মেজাজ একেবারে, আর ঠোকা কপাল, তাদের কপালে কিচ্ছু নেই। ছন্নছাড়ারা কেন কোন রাজ্যের বাসিন্দে যদি জিজ্ঞেস করা হয়, তখন বলবে তারা নেই রাজ্যের বাসিন্দে। কেন নেই রাজ্যের বাসিন্দে? কারণ ওদের কি নেই, ওদের ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, লাজ লজ্জা বলতে কিছু নেই, আর সেই কারণেই তারা কি নেই রাজ্যের বাসিন্দে। এবং এই ছাড়া এটা একটুখানি বড় করে বড় প্রশ্ন যেরকম, এটা থেকে পরে আমি তোমাদেরকে বলবো, এখন এইটুকুই শুধু জেনে রাখো। এরপরে, কখন তারা রাস্তার মাঝখানে এসে পড়লো? তারা মধ্যবিত্ত একটা বাড়ির রকে তারা বসতো, তারা গল্প গুজব করতো, যখন সেটাও তাদের কাছ থেকে হরণ করে নেওয়া হলো, তখন তারা একেবারে রাস্তার মাঝখানে এসে পড়লো। কবি ওদের কি বলেছিলেন? কবি ওদেরকে বলেছিলেন যে তোমাদের কি ট্যাক্সি লাগবে, লিফট কি তোমাদের লাগবে? কবি ছন্নছাড়া ছেলেগুলোকে এই কথাই বলেছিলেন। এরপরে আমি তোমাদেরকে এই যতটুকু পড়ালাম সেখান থেকে বড় প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। যেরকম আমি দাগিয়েছি, দেখো লাল কালি দিয়ে আমি দাগিয়েছি, কারা ওরা, কারা ওরা, এখানে এখান থেকে প্রশ্ন হতে পারে। প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি, যখন বড় প্রশ্ন লিখবে তখন কবিতার নাম, কবির নাম অবশ্য করে লিখবে একেবারে। কারা ওরা, প্রথমেই যদি বলা হয় যে এই কথাটি কে কাকে বলেছিল, তখন তোমরা বলবে এই কথাটি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত তার ট্যাক্সি চালককে বলেছিল। কারা বলতে কাদের কথা বলা হয়েছে? কারা বলতে এখানে ছন্নছাড়া কটা বেকার ছেলের কথা বলা হয়েছে।
তাদের সম্বন্ধে যদি বলা হয় যে তাদের বেশভূষা সম্বন্ধে লেখো, তখন ওই লিখবে যে চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, এটাই তোমরা লিখবে। এরপরে যেটা যেটা তলায় আমি আন্ডারলাইন করেছি সেটা হচ্ছে ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। হ্যাঁ, ওরা যে নেই রাজ্যের বাসিন্দে এই কথাটাও কে বলেছিল, কাকে বলেছিল, যদি আসে তখন ওই বলতে হবে যে এটা কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তকে ট্যাক্সি চালক বলেছিল বলতে হবে। আর কবি যখন প্রশ্ন করলেন যে কেন নেই কেন, তখন বলতে হবে যে তখন বলতে হবে যে তাদের জন্য কলেজে সিট নেই, তাদের জন্য কলেজে সিট নেই, তাদের জন্য কলকারখানায় তাদের জন্য কোনো কাজ নেই, অফিসে চাকরি নেই, গ্রামেবাসী কোনো জায়গা নেই, মেলায় খেলায় কোনো টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করার নেতা নেই, প্রেরণা জাগানোর কোনো কেউ নেই, তাদের সম্ভাষণ জানানোরও কেউ নেই। হ্যাঁ, এই কথা এইগুলো বলতে হবে, সেই কারণেই ওরা হচ্ছে নেই রাজ্যের বাসিন্দে। তাহলে আমি তোমাদেরকে আজকে এইটুকুই পড়ালাম, আর তার থেকে কিছু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন তাই সবই তোমাদেরকে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে, আর তোমরা পড়ো, পড়লে পরে তোমরা ভালো করে দেখবে, বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকুক, তোমরা সবাই খুব ভালো থেকো।